বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা সর্বনাম নিয়ে আলোচনা করেছি। আশা করি সর্বনাম সম্পর্কে তোমাদের কোনো অসুবিধা নেই। তো আমরা গত ক্লাসে যে আলোচনা করেছিলাম, এখান থেকে কিছু প্রশ্ন করতে চাচ্ছি। সর্বনাম কোন পদে কোন শব্দের পরিবর্তে বসে? হ্যাঁ, বিশেষের পরিবর্তে সর্বনাম বসে। ব্যক্তিবাচক সর্বনাম কত প্রকার? ব্যক্তিবাচক সর্বনাম হচ্ছে তিন প্রকার। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, পরের প্রশ্ন, আত্মবাচক সর্বনাম কি কি? আচ্ছা, আত্মবাচক সর্বনামটা মূলত নিজেকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। স্বয়ং, নিজ, এগুলো আত্মবাচক সর্বনাম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। শ্রোতা পক্ষের যে সর্বনাম রয়েছে, সেই সর্বনামকে তিনটি ভাগে ভাগ করা হয়। এই তিন প্রকারের মধ্যে মানি সর্বনাম কোনটি বলো দেখি? হ্যাঁ, মানি সর্বনাম হচ্ছে আপনি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনার বিষয় বিশেষণ। বিশেষণ, বিশেষ্য এবং সর্বনামের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাতে ব্যবহৃত হয়। তো বিভিন্ন ধরনের বিশেষণ আছে আমরা জানি। তো এই বিশেষণগুলো মূলত বিশেষ্য এবং সর্বনামের দোষ বোঝায়, গুণ বোঝায়, অবস্থা বোঝায়, পরিমাণ বোঝায়, সংখ্যা বোঝায়, ক্রম বোঝায়, বর্ণ বোঝায় ইত্যাদি বোঝানোর ক্ষেত্রে এগুলো আমরা ব্যবহার করে থাকি। তো এই বিশেষণকে আমরা 11টি ভাগে আমরা দেখেছি ভাগ করা হয়েছে। বিভিন্ন ধরনের বিশেষণ রয়েছে, তার মধ্যে প্রথমে রয়েছে বর্ণ বিশেষণ, বর্ণবাচক বিশেষণ। অর্থাৎ যে বিশেষণ দিয়ে রং নির্দেশ করা হয় তাকে বলা হয় বর্ণবাচক বিশেষণ, অর্থাৎ রং। যেমন আমাদের আমরা বলতে পারি সবুজ মাঠ, সবুজ একটি রং। লাল গোলাপ, লাল একটি রং। কালো মেঘ, কালো একটি রং। তো এগুলো আমাদের বর্ণবাচক বিশেষণ। এরপর রয়েছে গুণবাচক বিশেষণ, গুণবাচক বিশেষণ মানে ব্যক্তি, বস্তু বা প্রাণী যদি গুণ বোঝানো হয় তখন তাকে গুণ বা বৈশিষ্ট্য বোঝানোর ক্ষেত্রে এই গুণবাচক বিশেষণটা ব্যবহার করা হয়। যেমন চালাক লোক, দক্ষ কারিগর, এগুলো হচ্ছে আমাদের চৌকস খেলোয়াড়, গুণবাচক। এরপরে অবস্থাবাচক বিশেষণ, অবস্থাবাচক, তাহলে যে বিশেষণ দ্বারা অবস্থান প্রকাশ করা হয়, অবস্থা প্রকাশ করা হয় তাকে বলা হয় অবস্থাবাচক বিশেষণ। যেমন তাজা মাছ, মাছটা কি অবস্থায় আছে? তাজা অবস্থায় কিন্তু আছে। তাহলে তাজা মাছ, চলন্ত গাড়ি, এখানে তাজা এবং চলন্ত দুটি অবস্থাবাচক বিশেষণের উদাহরণ। 4 নম্বরে আমরা যে বিশেষণটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রমবাচক বিশেষণ। এই বিশেষণ দ্বারা ক্রম প্রকাশ করা হয়। আমরা নিশ্চয়ই সংখ্যাবাচক শব্দ পড়েছি, তোমরা জানো এখানে ক্রমবাচক সংখ্যা রয়েছে। যেমন প্রথম আমরা যদি বলি 1 টাকা, তারপরে 8 দিন,
এখানে এক এবং আট ক্রমবাচক বিশেষণের উদাহরণ। পাঁচ নম্বরে আছে পূরণবাচক। পর্যায় বোঝানোর ক্ষেত্রে বা পূরণ সংখ্যা বোঝানোর ক্ষেত্রে এই পূরণবাচক বিশেষণটি ব্যবহার করা হয়ে থাকে। এই পূরণবাচক বিশেষণের মধ্যে আমরা যদি বলি, যেমন তেরোতম, দশম শ্রেণী, এগুলো ক্রম প্রকাশ ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তারপরে তৃতীয় প্রজন্ম, ষোলতম দিন, ষোলতম এবং তৃতীয়, এগুলো হচ্ছে আমাদের পূরণবাচক বিশেষণের উদাহরণ। এরপরে আসো পরিমাণবাচক। পরিমাণ বা আয়তন বোঝানোর ক্ষেত্রে এই পরিমাণবাচক বিশেষণটি ব্যবহার করা হয়ে থাকে। যেমন যেমন দেওয়া আছে আধা কেজি চাল, তাহলে আধা কেজি এটি একটা পরিমাণ প্রকাশ করা হচ্ছে। বিঘাটেক জমি পরিমাণ প্রকাশ করা হচ্ছে। ষোলো আনা দখল পরিমাণ প্রকাশ করা হচ্ছে। এরপরে উপাদান বাচক, উপাদান প্রকাশ করার ক্ষেত্রে, অর্থাৎ যে বস্তুটি বা যদি কোনো উপাদান নিয়ে গঠিত হয়, যে উপাদানে গঠিত সেই উপাদান বোঝানোর ক্ষেত্রে আমাদের উপাদান বাচক বিশেষণ ব্যবহার করা হয়ে থাকে। যেমন বেলে মাটি, মাটিটি কি নিয়ে গঠিত? বেলে, বেলে মাটির পরিমাণ বেশি। এরপরে পাথুরে মূর্তি, মূর্তিটি পাথর দিয়ে তৈরি। অর্থাৎ উপাদান বোঝানোর ক্ষেত্রে এই উপাদান বাচক বিশেষণটি ব্যবহার করা হয়ে থাকে। আশা করি প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই এ পর্যন্ত যে বিশেষণগুলো নিয়ে আলোচনা করেছে সেই বিশেষণগুলো সম্পর্কে বুঝতে পেরেছ। এরপরে প্রশ্নবাচক বিশেষণ, প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষেত্রে এই বিশেষণগুলো ব্যবহার করা হয়ে থাকে। দেখো দেওয়া আছে কি, কেমন গান, কতক্ষণ সময়, যেহেতু প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, অতএব এটি প্রশ্নবাচক বিশেষণের উদাহরণ। নির্দিষ্টতাবাচক বিশেষণ, নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে যে বিশেষণটি ব্যবহার করা হয় তাকে বলা হয় নির্দিষ্টতাবাচক বিশেষণ। যেমন এই মাঠ, সেই দিন, এই এবং সেই নির্দিষ্টতাবাচক বিশেষণের উদাহরণ। এরপরে ভাববাচক বিশেষণ, তাহলে ভাববাচক বিশেষণ দ্বারা অন্য একটি বিশেষণ পদকে বিশেষায়িত করা হয়ে থাকে। যেমন সে খুব চালাক লোক, এখানে খুব চালাক, খুব এবং চালাক, দেখো এখানে চালাক একটি বিশেষণ, তার আগে আমরা ব্যবহার করেছি খুব, এটি বিশেষণ হিসাবে ব্যবহার করা হয়েছে। তারপরে গাড়িটা বেশ জোরে চলছে, বেশ জোরে, জোরে আমরা জানি যে বিশেষণ হিসেবে ব্যবহার করা হয়, তার আগে আবার বেশ এই শব্দটিও কিন্তু বিশেষণ হিসেবে ব্যবহার করা হয়েছে। এরপরে আসে বিধেয় বিশেষণ, বাক্যের বিধেয় অংশে যে বিশেষণ ব্যবহার করা হয় তাকে বলা হয় বিধেয় বিধেয় বিশেষণ। যেমন ছেলেটি অত্যন্ত বুদ্ধিমান, তাহলে ছেলেটি বুদ্ধিমান, বিধেয় অংশে এই বিশেষণটি বসেছে, অতএব তা বিধেয় বিশেষণের উদাহরণ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে আসলে বিশেষণ পদটি খুবই সহজ একটি বিষয়। এখানে বিশেষ্য পদ এবং সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি নির্দেশ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। বিভিন্ন
ভাব প্রকাশের উপর ভিত্তি করে অবস্থানের উপর ভিত্তি করে বিশেষণ পদের অবস্থান নির্ণয় করা হয়ে থাকে। যেমন সর্বনাম আমরা যেমন ছেলেটি এটি বিশেষণ বিশেষ পদ, কিন্তু যখন বলবো সে অত্যন্ত বুদ্ধিমান এটা কিন্তু সর্বনাম পদের বিশেষণ হবে। অর্থাৎ বাক্যের বিশেষ পদ এর পূর্বে বিশেষণ বসতে পারে অথবা পরেও বসতে পারে, সর্বনাম পদের পরে বসে আমাদের বিশেষণগুলো বিশেষ পদ এবং সর্বনামের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি নির্দেশ করা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী আজকের আলোচনা এই পর্যন্তই। আজকে যে আলোচনা করেছি তার উপর ভিত্তি করে তোমরা হোমওয়ার্ক করবে, পাঁচটি বিশেষণের উদাহরণ। নিশ্চয়ই তোমরা জানো যে আমাদের বর্তমান যে অবস্থায় আছি সেই অবস্থা থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই এবং নিজেকে স্বাস্থ্য সচেতন রাখতে চাই তাহলে অবশ্যই আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারবো। আর আমাদের ছাত্র হিসেবে যে সকল গুণাবলী অর্জন করা দরকার তার মধ্যে অন্যতম গুণ পিতামাতার প্রতি শ্রদ্ধা। তো এই নৈতিক শিক্ষাটি আমরা অবশ্যই জানি যে পিতামাতা আমাদের সবচেয়ে আপনজন, তারা আমাদের সবসময় কল্যাণের কথা চিন্তা করেন। অর্থাৎ তাদের কল্যাণের চিন্তাতে প্রতি শ্রদ্ধা রেখে আমরা অবশ্যই তাদের কথা মতো আমাদের জীবনটি পরিচালনা করব। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।